কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে সারা দেশের সাথে আজ বড়খলা বিধানসভা সমষ্টিতেও বিজেপি কর্মকর্তারা বিভিন্ন কার্যসূচি হাতে নেন। এবারে নির্বাচনে বড়খলা আসনে বিজেপি দলের প্রার্থী অমরেন্দ্র দাসসহ দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা রবিবার শালচাপড়া এবং বড়খলার দুধপাতিল অঞ্চলের বেশ কয়েকটি স্থানে সাফাই অভিযান সহ কোভিড সচেতনতামূলক পথসভা এবং মাস্ক বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন বড়খলা মণ্ডল যুব মোর্চার প্রাক্তন সভাপতি বিক্রম দাস, কঙ্কন নারায়ণ শিকদার, বীরেন্দ্র দাস, ধনঞ্জয় দাস, বিক্রমজিৎ বাগতি প্রমুখ। নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির দ্বারা নির্বাচিত কেন্দ্রীয় সরকার প্রথম কার্যকাল পূর্ণ সফলভাবে পূর্ণ করার পরে দ্বিতীয় কার্যকাল আপনারা দেখেছেন, বিপুল ভোটে বিপুল সংখ্যায় আসন জয় করি আমরা, 303টি আসন জয় করি আমরা, দ্বিতীয় কার্যকালে সরকার বানিয়েছে কেন্দ্র সরকার। আর এই কেন্দ্র সরকার গঠন করার পরে অনেক উদ্যোগে অনেক ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে, উন্নয়নমূলক কাজের ধারা যাতে দ্বিগুণ গতিতে যায় সেই লক্ষ্যে নরেন্দ্র মোদী যখন কাজ আরম্ভ করেছেন তখনই পৃথিবীর বুকে একটা অভিশপ্ত ভাইরাস, করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এই কোভিড-19 করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ব যখন অর্থনীতিতে ডামাডোলে চলছে, 2020-এর জানুয়ারিতে আমাদের ভারতবর্ষে প্রথম কেস কেরালা থেকে দেখা দিয়েছিল, আর মার্চ থেকে লকডাউন শুরু হয়েছিল, তারপরে কি অবস্থা। আমাদের প্রধানমন্ত্রী এক দৃঢ় ব্যক্তিত্ব, যার দূরদৃষ্টিতা অনেক বেশি আছে, আর সেই জন্য আমরা ওনার নেতৃত্বাধীন সরকারের কার্যকালে আমরা সুরক্ষিত আছি, সেই জন্য আমরা ভরসা পেয়েছি। আর কোথাও আমরা অনুভব করতে পারি নাই এত বড় মহামারী দিন কাটিয়ে যাচ্ছে ভারতবর্ষের বুকে। আমাদের সংগঠনের বিভিন্ন পদে কর্মী ভাইরা এবং সংগঠনের সভাপতি এবং উনি আরেকটি কাজ করেছেন, এখানে স্যানিটাইজার করার জন্য একটি ফেনাইল উনি দিয়ে এই জিনিসটাকে সুন্দর করে আমরা যাতে স্যানিটাইজার করতে পারি, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি করতে পারি, তাহলে যে সংক্রামক। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।